আমরা 140-150 করতাম, এখন আমরা টার্গেট করেছি 180-190 করতে হবে আমাদেরকে। ওইটা নিয়ে মাত্র বিশ্বকাপে যাবার হন্তে কালকে আর পরশু খেলা দেখাই পেলে 260-70-80 করে এইখানে কি খেলতে দেবো, মানে আমি দেখে মনটাই খারাপ হয়ে গেল, মনে হলো আবার নতুন করে শুরু করতে হবে। এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না, এটা কি হচ্ছে নাকি, মানে 250-60 করলেও বলে জিততে পারে না, আর আমরা কি করছি, আমরা 240-245 করতেই হিমশিম খাচ্ছি মনে হয়। দিন পনেরোর ব্যবধানে ভিন্ন দুই জায়গায় নাজমুল হাসান পাপনের অভিন্ন মতামত। আইপিএলে যেখানে দেদারসের রান হচ্ছে, বাংলাদেশ 150-200 তুলতেই খাবি খাচ্ছে। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে টাইগার ব্যাটারদের আসন্ন পরিস্থিতি নিয়ে চিন্তায় আছে সবাই। গেল 3 টি-20 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টপ অর্ডারের ব্যর্থতার সাক্ষী হয়েছে ভক্তরা। অথচ আইপিএলে প্রায় 300 রানের টার্গেট দেওয়া এখন নিরাপদ না। সে খেলা দেখেই আবার বিসিবি সভাপতিকেও বলতে শোনা গেছে, ফর্ম যাই হোক বিশ্বকাপে মেরে খেলতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই, এখন খেলতে হবে হাত খুলে। হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন। তবে সত্যিই কি বিশ্বকাপে ভালো কিছু করতে চাইলে আইপিএলের ব্যাটারদের মতোই আগ্রাসী মনোভাব নিয়েই খেলতে হবে টাইগার ব্যাটারদের? সম্ভাব্য উত্তর পাওয়া যায় অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার আর মিচেল স্টার্কের কথা থেকেই। আইপিএলের মতো বিশ্বকাপে এত এত রান হবে না বলেই কদিন আগে জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ইম্প্যাক্ট প্লেয়ারের কারণেই আইপিএলে ব্যাটাররা পাচ্ছে বাড়তি সুবিধা। ওয়ার্নারের মতোই ঠিক একই কথা বলেছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্কও। এই টুর্নামেন্টের রান বন্যা দেখে বিশ্বকাপের পরিকল্পনা না সাজিয়ে বরং পরিকল্পনা হওয়া চাই নিজেদের শক্তি সামর্থ্যের বিবেচনায়। তাই আইপিএল দেখে দুশ্চিন্তা বা চাপে না পড়ে বাংলাদেশ দলের ভাবা উচিত আসল সমস্যা নিয়ে। 20 ওভারের ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, স্ট্রাইক রেট নিয়ে যত কথাই উঠুক না কেন, টাইগার ব্যাটারদের দেখে অন্তত চিন্তিত বলে মনে হয় না। এমনকি বিশ্বকাপ নিয়েও নাই বড় কোনো প্রত্যাশা। প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশন এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কি চায়, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয় জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না। তাই টাইগারদের দৌনদশা কাটিয়ে উঠতে সবার আগে প্রয়োজন নিজেদের উন্নতিতে সঠিক পরিকল্পনা করা। আইপিএলে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে এই মুহূর্তে এত চিন্তা না করলেও ক্ষতি নাই, ধান ভাঙতে শিবের গীতের প্রয়োজন পড়ে কি? তানজিম ঐশী, অলরাউন্ডার।